অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা আজি চলি আছে। সমগ্র দেশত আকৌ এবাৰ মোদী সরকারের যি আমার লক্ষ্য আছিল সেই লক্ষ্যর দিকত আমি আগবাড়িছো। দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত আমি ভাবিছিল 4 লক্ষাধিক ভোটত আমি জয়লাভ করিম, আর এতিয়া যেটো প্রায় আধার ভোট প্রায় কাউন্টিং হল, আধাতকৈ অলপ বেশি হয়েছে, প্রায় 10 লাখের ওচৰাওচৰি কাউন্টিং হল, এতিয়ালৈকে আমি 1,88,000 ভোটত আগবাড়ি আছো। গতিকে আমি যেটো লক্ষ্য রাখিছিল 4 লাখ ভোট, নেয়ার তো পারফেক্ট বলে কব লাগিব, 4 লাখের ওচৰাওচৰি মার্জিনত ধরো ওদালগুৰি লোকসভা সমষ্টিত NDA বিজয়ী হব ইয়া প্রায় নিশ্চিত হওয়ার দিকত মই ধরো ওদালগুৰি ভোটদাতা রাইজক আগতীয়াকৈ আরম্ভণিতে আর আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে থাকছো। আর যেহেতু আমি সকলে জানোই যে মোদী ডাঙরিয়ার নেতৃত্ব দিল্লীত সরকার হব, গতি আমি সকলে আমার বিকাশের যে রাজনীতি বিকাশের যে ধারা এই ধারাটক আরো শক্তিশালী করার কারণে আমি সকলে একেলগে কাম করিম। আর সরকার কন্টিনিউয়াস প্রসেস এটা, যা কাম আধরুয়া হল এই কামখিনি আমি পূর্ণ গতিত আধরুয়া কামখিনি সম্পূর্ণ করিম আর নতুন নতুন কিছু যোজনায় আমি আগবাড়ি।